তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা নিউজ বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো বাংলায় তিরিশে জুন পর্যন্ত বাড়ানো হলো লকডাউন এমনটাই ঘোষণা করলো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কোন কোন ক্ষেত্রে কী কী পরিষেবা চালু থাকছে এবং দোকানপাট খোলা হবে না বন্ধ রাখা হবে কী বলছে মুখ্যমন্ত্রী তো সমস্ত কিছু এই ভিডিও মাধ্যমে আমরা জেনে নেবো জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পশ্চিমবঙ্গে তিরিশে জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা বিচার করে এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার সোমবার নবান্ন সভাঘরে সাংবাদিকের মুখোমুখি হয়ে রাজ্যে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কিছুতেই ছামচেনার সংক্রমণ প্রতিদিন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নোবেল করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা সাধারণ মানুষের পাশাপাশি একের পর এক চিকিৎসক নার্স পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হচ্ছেন ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে পরিস্থিতি রাজ্যে সাম্প্রতিক করোনা পরিস্থিতি কথা বিচার করে বাংলায় লকডাউন আরও বাড়ানো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশে জুন পর্যন্ত বাংলায় লকডাউন চলবে বলে জানালেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান আগামী দশই জুন পর্যন্ত ভিন রাজ্য থেকে আরও অনেক ট্রেন আসবে সব মিলিয়ে এগারো লক্ষের বেশি লোক ঢুকে যাবে বাইরে থেকে ফলে সতর্কতা বজায় রাখতেই হবে গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে তিরিশে জুন পর্যন্ত লকডাউন চলবে তবে লকডাউনে এই পর্বে সব কিছু বন্ধ থাকবে না ধাপে ধাপে তালা খুলবে আনলক এক তৎপরতায় আটই জুন অর্থাৎ আজ থেকেই সব রেস্তোরাঁ শপিং মল ধর্মস্থান নির্দিষ্ট নিয়ম মেনে খুলে গিয়েছে এ রাজ্যে শর্তাপেক্ষে খুলছে মল রেস্তোরাঁ কেন্দ্র নির্দেশিকা দিয়ে আরও জানায় কন্টেনমেন্ট জোনে জরুরি পরিষেবা ছাড়া আর কিছু খোলা থাকবে না রাজ্য সেই নির্দেশিকা মেনে এগোচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলি সব রকম কঠোর নিষেধাজ্ঞা চালিয়ে রাখা হবে এদিকে করোনা সংক্রমণ এড়াতে বাসের চেয়ে বাইক সাইকেল অনেক বেশি নিরাপদ বলে মনে করছেন সাধারণ মানুষ গত কয়েকদিন লাফিয়ে বেড়েছে সাইকেল বাইক কেনার হিরিক কলকাতার রাস্তা গত কয়েক সপ্তাহে সাইকেলের সংখ্যা বেড়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এদিন কলকাতার ছোট এবং মাঝারি রাস্তাগুলিতে এবার সাইকেল চালানোর অনুমতি দিল রাজ্য সরকার রাজ্য করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া তথ্য অনুযায়ী সোমবার বিকেল পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে আট হাজার একশো সাতাশি জন হয়েছে করোনা বাংলায় মিতে হয়েছে তিনশো ছিয়ানব্বই জন এদিন দিন নবানে মুখ্যমন্ত্রী বলেন করোনা সংক্রমণ বাড়ছে পুলিশ সি আক্রান্ত হচ্ছেন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিচার করে এবার থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন অন্যান্য সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ পনেরো জন উপস্থিত থাকতে পারবেন বলে ঘোষণা করছেন রাজ্য সরকার তো বন্ধুরা তো অবশ্যই বুঝতে পারেন বিস্তারিত তো আজকে ছিল এই লেটেস্ট আপডেট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে আপডেট পেতে